আবুদলে ভাই না আদব স্যার আদব আদব কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ বসেন 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 কোথা থেকে জানো আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় জানো সাতপুর ডিস্ট্রিক্ট সাতপুর ডিস্ট্রিক্ট প্রথম আমার কাছে এসেছিলেন 30 জানুয়ারি না জি স্যার আচ্ছা তো আপনার বেশ কয়েকটা সমস্যা ছিল তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ভার্টিগো মানে মাথা চক্কর দেওয়া ঘোরানো তাই তো জি আচ্ছা আমি প্রায় বিভিন্ন রোগব্যাধি সম্পর্কে জনস্বার্থে কিছু ভিডিও তৈরি করি তো যথারীতি আজকে আমার একজন সম্মানিত রোগী সে আমার কাছে একটা ফলোআপ এসেছে চিকিৎসা শেষে এবং তার কমপ্লেইন্টই ছিল হচ্ছে মাথা ঘোরানো তো এই মাথা ঘোরানো অনেকেরই কিন্তু ঘোরায় তো যাদের ঘোরায় তাদের জন্য আজকে এই ভিডিওটি থাকুন আমার সাথে কথা বলবো আবু তালেব ভাইয়ের সাথে কি অবস্থায় আছেন তিনি 30 জানুয়ারি 2023 আপনি প্রথম আমার কাছে আসেন আপনার মাথা ঘোরানোর সমস্যা নেই এবং আপনার একটা হিস্ট্রি ছিল বাম পাশের কানের পর্দা প্রতিস্থাপন হয়েছিল এটি আপনি অন্য কোথাও থেকে করিয়েছিলেন এবং বেশ কিছুদিন ধরে আপনি ওষুধপত্র খাচ্ছিলেন কিন্তু মাথা ঘোরানো কোনোভাবে কমছিল না আপনি যখন আমার কাছে আসেন আমি তখন আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করি কিছু হরমোনাল চেক আপ দিয়েছিলাম এবং অডিওমেট্রি দিয়েছিলাম এবং আমি দেখলাম যে আপনার বাম কানের শ্রবণ ক্ষমতা যথেষ্ট কম অর্থাৎ আপনি 70 ডেসিবেলে শুনছেন অর্থাৎ আপনার প্রায় মডারেট মিক্সড টাইপ হিয়ারিং লস হয়েছে অর্থাৎ 20 থেকে 25 ডেসিবেল আমরা আমাদের নর্মাল হিয়ারিং লেভেল আপনি শুনছেন হচ্ছে 60 to 70 ডেসিবেলের মধ্যে অর্থাৎ এই জায়গাটিতে আমরা বলি মডারেট মিক্সড টাইপ হিয়ারিং লস কানে কখনো কখনো যদি শ্রবণ ক্ষমতা কমে যায় পাশাপাশি শস্য শব্দ করে মাথা ঘোরায় এটা কিন্তু একটা রোগের লক্ষণ এবং যে রোগটির নাম আমরা বলে থাকি মিনিয়ার্স ডিজিজ ঠিক আছে সো এরকম রোগে যারা আক্রান্ত হয় তাদের প্রায় কিন্তু মাথা হবে ফ্লাকচুয়েটিং হিয়ারিং লস হবে টিনিটাস হবে এরকম কয়েকটি কার্ডিনাল ফিচার থাকতে পারে আমরা ধরে নিই এটা একটা মিনিয়ার ডিজিজ তো আমরা ওই জিনিসটাকে সাসপেক্ট করে আবু তালেব ভাইয়ের একটি চিকিৎসা শুরু করেছিলাম এবং চিকিৎসা শেষে আজকে আপনি ফলো আপ এসেছেন আগে একটু আপনি বলবেন যে আপনার আগে সত্যিকারে কি কি সমস্যা হতো এবং বর্তমানে আপনি কি অবস্থায় আছেন আগে আমার বয়সে মাথা চক্কর দিত মাথা ঘুরে এখন বর্তমানে আমার কাছে আসার পরে চিকিৎসা নেওয়ার পরে ইনশাআল্লাহ আমার থেকে সুস্থ আছে ও ভালো আছেন কি কাজ করেন আপনি আমি বাইরে থেকে কোন দেশে আমি বট এখন মালয়েশিয়ার জন্য থাকেন তো বোধহয় চাঁদপুরে রাইট জি চাঁদপুর সারা সুতরাং আচ্ছা আচ্ছা তো তিনি হয়তোবা কিছুদিনের মধ্যে মালয়েশিয়া যাবেন তার মালয়েশিয়া যাত্রা যাতে শুভ হয় এবং আজকে আমি আপনাকে একটি মেইনটেনেন্স থেরাপি দিব অর্থাৎ আপনার মাথা চক্কর দিলে আপনি কি করবেন এবং কোন কোন ওষুধগুলো আপনি নিয়মিত খাবেন সেই বিষয়ে আমি একটি চমৎকার গাইডলাইন আপনাকে দিয়ে দিব সো আপনি একদম হতাশ হবেন না ঠিক আছে সো ভয়ের কোনো কারণ নেই যাদের মাথা ঘোরানোর সমস্যা রয়েছে তারা আসলে ভয় না পেয়ে সঠিক সময়ে একজন সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন সেটি হচ্ছে আপনাদের জন্য আমার আজকের এই বার্তা তো আবু তালেব ভাই কবে নাগাদ আপনি মালয়েশিয়া যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসে হয়তো প্রথম সপ্তাহ দিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে এই কারণে আমার নিজের নিজের বাড়ির গাছ থেকে একটা টিপে নিয়ে আসছি আমরা জানি স্যার কি দিন ওয়ার ওয়া আচ্ছা 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 এটা কি আপনার মানে নিজের গাছের নিজের গাছের আমার বিল্ডিং এর সামনে আপনার বিল্ডিং এর সামনে ভেরি নাইস আসলে পেপে এটা একটা মানে অত্যন্ত স্বাস্থ্যকর একটি ফল হ্যাঁ পেঁপের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এখানে ভিটামিন সি রয়েছে যেটি আমাদের শরীরের ইমিউন বুস্ট আপ করে সেই সাথে এর মধ্যে যে পরিমাণ ক্যালোরি রয়েছে আপনি যদি একটু খান সঙ্গে সঙ্গে কিন্তু এনার্জি পাবেন এর মধ্যে ফাইবার রয়েছে আলটিমেটলি পেঁপে খেলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর হয়ে যেতে পারে সো দ্যাট এই পেঁপের কিন্তু মানে স্বাস্থ্যকর দিকের কোনো শেষ নেই অনেক গুণাগুণ রয়েছে এখানে ভিটামিন রয়েছে মিনারেলস রয়েছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি ভিটামিন সি আছে যেটি আমাদের ইমিউন বুস্ট আপে সহায়তা করে রয়েছে এখানে অ্যান্টি অক্সিডেন্ট যেটি আমাদের শরীরের আসলে ফ্রি রেডিক্যালগুলোকে দূর করতে সহায়তা করে অর্থাৎ আমাদের শরীরটাকে ভালো রাখে এবং সবসময় ফুরফুরে রাখতে পারে আপনি যদি একটি পেঁপে খান সো পেঁপের যে পুষ্টি গুণাগুণ অনেক বেশি এবং আমার এই সম্মানিত রোগী আমাকে পেঁপে উপহার দিতে ধন্য করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকেই পেঁপেটা খাবো হ্যাঁ এবং মনে থাকবে আপনার কথা এবং সেই সাথে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন অবশ্যই কোনো সমস্যা হলে আপনি মালয়েশিয়া থেকে আমার সাথে
যোগাযোগ করতে পারবেন। আর কিভাবে যোগাযোগ করতে পারবেন? আপনি আমার সঙ্গে ভার্চুয়ালি কানেক্ট হবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে আমাকে কানেক্ট করিয়ে দিবে। ঠিক আছে, ঠিক আছে। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।